হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আইসিটি কম্পিউটার টিচার রিক্রুমেন্ট নিয়ে আপনাদের মনে বিভিন্ন রকমের প্রশ্ন রয়েছে কীভাবে আপনারা আইসিটি কম্পিউটার টিচার পোস্টের জন্য অ্যাপ্লাই করবেন কোন ওয়েবসাইটে গিয়ে অ্যাপ্লাই করতে হবে তার জন্য কী কী অ্যালিজিবিলিটি ক্রাইটেরিয়া লাগবে সব কিছু নিয়েই আমি ডিটেলসে আমার চ্যানেলে ভিডিও আপলোড করেছি আপনারা যদি ভিডিওটি না দেখে থাকেন তাহলে তার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো অতি অবশ্যই একবার দেখে নেবেন ওই ভিডিওগুলোতে কমেন্ট করে আপনারা বিভিন্ন প্রশ্ন জিজ্ঞেস করেছেন তার মধ্যে বেশি পরিমাণে আপনারা জিজ্ঞেস করেছেন যে গ্র্যাজুয়েশনের সার্টিফিকেট নেই তাহলে কি আমি অ্যাপ্লাই করতে পারবো কি না অনেকে আবার জিজ্ঞেস করেছেন একবার আমি অ্যাপ্লাই করেছি পরীক্ষা একবার দিয়েছিলাম আমি আবার অ্যাপ্লাই করতে চাই আমি কি অ্যাপ্লাই করতে পারবো কি পারবো না আবার অনেকে জানতে চাইছেন বিএড এম সার্টিফিকেট পাইনি অ্যাপ্লাই করতে পারবো কি না আবেদন করার লাস্ট ডেট কবে আজকে এই প্রশ্নগুলো নিয়ে ডিসকাস করব এই ভিডিওটিতে ভিডিওটি স্টার্ট করার আগে কোনো পর্যন্ত যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ফার্স্ট কোয়েশ্চেন আপনারা জিজ্ঞেস করছেন যে আবেদন করার লাস্ট ডেট কবে আমি অলরেডি এই লাস্ট ডেট সম্পর্কে বলেছি যে কোথাও কিন্তু ওখানে অ্যাপ্লিকেশনের ওখানে কিংবা ইনস্ট্রাকশানের ওখানে লাস্ট ডেট কিন্তু মেনশান করা নেই তাই এখনও ফর্ম ফিল আপ করা যাচ্ছে আপনারা ফর্ম ফিল আপ করে দিন যত তাড়াতাড়ি সম্ভব লাস্ট ডেট কিন্তু ওখানে কিচ্ছু মেনশান করা নেই ঠিক আছে নেক্সট কোয়েশ্চেন আপনারা জিজ্ঞেস করছেন যে বিএড কিংবা এম সার্টিফিকেট পাইনি অ্যাপ্লাই করতে পারবো কি না দেখুন বিএড কিংবা এম এ সার্টিফিকেটের ভ্যালু এরকমভাবে নেই মানে প্রেফারেন্স দেওয়া হবে আমি যদি আপনি আপনাদের ইনস্ট্রাকশানটা দেখাচ্ছি দেখুন এইখানে ইনস্ট্রাকশানের এখানে লেখাই আছে রেন্স দেওয়া হবে ম্যান্ডেটারি নয় রেন্স দেওয়া হবে যদি পোস্ট গ্র্যাজুয়েশান থাকে কম্পিউটারে প্লাস বিএড ডিগ্রি থাকে বিএড ডিগ্রি হোল্ডার উইথ কম্পিউটারের নলেজ যদি থাকে তাদেরকে প্রেফারেন্স দেওয়া হবে ম্যান্ডেটারি নয় তা ওই জন্য আপনারা বিএড ডিগ্রি হয়তো করছেন কমপ্লিট হয়ে গেছে হয়তো আপনারা মার্কশিট যদি পেয়ে যান তাহলে মার্কশিটটা আপনারা আপলোড করে দিন ওই সার্টিফিকেটের জায়গায় মার্কশিটটা আপলোড করে দিন কেননা যখন এক্সাম হবে ডকুমেন্ট ভেরিফিকেশনের টাইমে আপনারা সার্টিফিকেটটা হয়তো পেয়ে যাবেন তখন আপনারা শো করতে পারবেন কিন্তু এখানে ম্যান্ডেটারি নয় এটা প্রেফারেন্স দেওয়া হবে বিয়েডদের তো ওই জন্য আপনারা অতি অবশ্যই আপনারা অ্যাপ্লাই করতে পারবেন আর এমের ক্ষেত্রেও সেম এমের ক্ষেত্রেও প্রেফারেন্স দেওয়া হবে ওই জন্য আপনারা এম এতে হয়তো আপনাদের ডিগ্রিটা কমপ্লিট হয়ে গেছে ফাইনাল মার্কশিট রয়েছে তাহলে ফাইনাল মার্কশিটটাই আপনারা আপলোড করে দিন আর যদি ওই ফাইনাল মার্কশিট আপনি আপলোড করলেন এরপর পরবর্তীকালে ভেরিফিকেশনের সময় তখন যদি আপনারা সার্টিফিকেটটা পেয়ে যান তাহলে তখন সার্টিফিকেটটা আপনারা শো করতে পারবেন তারপরেও যদি আপনাদের কনফিউশন হচ্ছে তাহলে আপনারা এই যে অ্যাপ্লিকেশান অ্যাপ্লিকেশনের লাস্ট একটা ফোন নম্বর দেওয়া আছে ওই ফোন নাম্বারে একবার কল করে জিজ্ঞেস করে নিতে পারেন একদম এই যে এখানে একটা ফোন নাম্বার দেওয়া আছে কন্ট্যাক্ট নাম্বার এখানে একবার ফোন করে আপনারা জিজ্ঞেস করে নিতে পারেন নেক্সট কোশ্চেন আপনারা বারবার জানতে চাইছেন যে গ্র্যাজুয়েশানের সার্টিফিকেট নেই অ্যাপ্লাই করতে পারবো কিনা যদি আপনার গ্র্যাজুয়েশান কমপ্লিট হয়ে গিয়ে থাকে ফাইনাল মার্কশিট থাকে তাহলে ওই ফাইনাল মার্কশিটটা আপনি আপলোড করে দিন ওখানে যেখানে সার্টিফিকেটের গ্র্যাজুয়েশানের সার্টিফিকেট চেয়েছে ওখানে আপলোড করে দিন কিন্তু যদি আপনার গ্র্যাজুয়েশান কমপ্লিট না হয়ে থাকে তাহলে কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন না যদি আপনার কাছে যদি ফাইনাল মার্কশিটটা না থাকে তাহলে কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন না তার কারণ হলো এখানে স্পষ্ট ভাষায় লেখা আছে গ্র্যাজুয়েশান লাগবে গ্র্যাজুয়েশান কিন্তু এটা মানে ম্যান্ডেটারি কোয়ালিফিকেশন গ্র্যাজুয়েশান গ্র্যাজুয়েশান ইন এনি ডিসিপ্লিন ওই জন্য গ্র্যাজুয়েশান লাগবেই ফাইনাল মার্কশিট যদি থাকে তাহলে আপনি অ্যাপ্লাই করতে পারেন কিন্তু যদি আপনার কাছে ফাইনাল আপনার মার্কশিট নেই আপনি সেকেন্ড ইয়ার কিংবা থার্ড ইয়ারে আপনি পড়ছেন তাহলে কিন্তু ওটা অ্যাপ্লাই করতে পারবেন না আপনারা আপনারা কিছুদিন ওয়েট করে যান আপনাদের কমপ্লিট যখন হয়ে যাবে তখন আপনারা অ্যাপ্লাই করতে পারবেন তার আগে নয় যদি ফাইনাল মার্কশিট আপনারা পেয়ে চান তাহলে আপনারা অ্যাপ্লাই করে দিন ফাইনাল মার্কশিটটা সার্টিফিকেটের জায়গায় আপনারা আপলোড করে দিতে পারেন পরবর্তীকালে যখন আপনারা সার্টিফিকেটটা পেয়ে যাবেন তখন আপনারা শো করতে পারবেন কিন্তু আপনাদের ফাইনাল মার্কশিট যদি আপনারা না পেয়ে থাকেন তাহলে কিন্তু এই পোস্ট যে জন্য আপনারা এখন অ্যাপ্লাই করতে পারবেন না কারণ এটা গ্র্যাজুয়েশানটা হলো ম্যান্ডেটারি কোয়ালিফিকেশান ওটা লাগবেই নেক্সট কোয়েশ্চেন আপনারা বারবার জিজ্ঞেস করেছেন যে আমি একবার অ্যাপ্লাই করেছি পরীক্ষা দিয়েছি তারপরে আমি আবার অ্যাপ্লাই করতে চাই তাদের জন্য বলি আপনারা পার্সোনাল যখন ফর্মটা ফিল করবেন পার্সোনাল ডিটেলস তো আর চেঞ্জ হবে না পার্সোনাল ডিটেলস আপনারা একই দেবেন কিন্তু এইখানে এই যে ভোটার কার্ড কিংবা এই যে আধার নাম্বার এর আগের বারে যখন আপনারা ফর্ম ফিল করেছিলেন তখন যদি আপনারা আধার নাম্বারটা দিয়ে থাকেন এখন তাহলে ভোটার আইডি নাম্বারটা দিয়ে দিন ঠিক আছে দুটো তখন যদি আপনারা আধার কার্ডের নাম্বার দিয়ে থাকেন তাহলে এখন ভোটার কার্ডের নাম্বার দেবেন আর তখন যদি আপনারা ভোটার কার্ডের নাম্বার দিয়ে থাকেন এখন আধার কার্ডের নাম্বারটা দিন এইভাবে দিয়ে দেখুন কিংবা প্যান কার্ডের নাম্বারটাকে চেঞ্জ করুন আর তার সাথে সাথে আপনারা এখানে যে ফোন নাম্বার ফোন নাম্বারটা সেম দেবেন না ফোন নাম্বারটা আগে যেটাতে দিয়েছিলেন ফোন নাম্বারটা নাম্বার কিংবা এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার ওটা চেঞ্জ করুন প্লাস মেল আইডিটাও সেম দেবেন না মেল আইডিটাকে চেঞ্জ করুন দিয়ে তারপর সাবমিট করে দেখুন ফর্মটা ফিল করে আশা করি ফর্মটা ফিল হয়ে যাবে এই বিশেষ করে ফোন নাম্বার আর মোবাইল নাম্বার এই দুটোকে চেঞ্জ করলে আশা করি ফর্মটা ফিল হবে আপনারা একবার ট্রাই করে দেখুন এমনিতে তো টাকা লাগছে না ফর্মটা ফিল করার জন্য একবার ট্রাই করে দেখুন আশা করি এটা ফর্মটা ফিল হয়ে যাবে অনেকেই একবার ফর্ম ফিল করে পরীক্ষা দিয়ে তারপর আবার ফর্ম ফিল করেছে ওই জন্য আপনারাও আবার ফিল করতে পারেন এইগুলোকে চেঞ্জ করে দিয়ে দেখতে পারেন আশা করি আপনাদের প্রশ্নের উত্তর অনেকটা আমি ক্লিয়ার করতে পেরেছি আর যদি অন্য কিছু প্রশ্ন থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন আমি পরবর্তীকালে সেগুলোরও অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি যদি কোনো কাজে লেগে থাকে তাহলে লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন